ব্যথা লাগলো বলতে পারি না, কেউ কাছে ব্যথা করে এলোই, মা অসুস্থ ছিল মার কাছে দৌড়াইতাম, ভাই অসুস্থ ভাইয়ের কাছে দৌড়াইতাম। এই 11 দিন চিকিৎসার পরে আজকে আপনার কি অবস্থা? খুব ভালো লাগতেছে। আপনার সেই ঘাড়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, শরীরে কোনো ব্যথা বলতেই নেই উনি। আলহামদুলিল্লাহ। কি সমস্যা ছিল আপনার? মাজা ব্যথা, ঘাড়ে সমস্যা, পায়ে হাঁটুতে সমস্যা, আমি কোনো কাজকাম করতে পারতাম না। কত বছর এটা? মাজা তো 10-15 বছর, ঘাড়ে 20 বছর হবে। আচ্ছা। অনেক কষ্ট করছি, অনেক ওষুধ পানি খাইছি, কোনো কাজ আসে। অনেক ব্যথা ছিল। আমার বগলে কেউ আসতে পারতো না, গাড় গুড় শুইলে হইলে যেত বা। এত খারাপ অবস্থা, এ সময় তো অর্থ সম্পদ ছিল না, এরকম ভালো চিকিৎসা করতারি না, বহুত কষ্ট করছি। আমার কেউ দর তাইলে আমি কইছি আমার উপকূলে কেউ আসবে না, আসলে লাগবে আমার গার শিরা হইরা যাইতো। এতটা কষ্ট হইতো, এত কষ্ট হইতো। তো একের পর এক ডক্টরের কাছে গিয়েছেন, তারা কি বলেছিল? তারা বলে খালি ওষুধ দেয়, খালি কয়েডি খাইতে থাকেন ঠিক হয়ে যাবে, এটা খাইতে থাকেন ঠিক হয়ে যাবে, ব্যায়াম দেয় কিচ্ছু কাজ আছে, একটু ভালো লাগে আবার যেরকম এরমই, আবার ওষুধ খেলে আবার ডাক্তার পাল্টাইলাম। এই ডাক্তারের কাছে গেছি, তাই বললো যে না জানি এটা সার্জারি করতে হইব। তাই আমি বললাম স্যার এটা সার্জারি করতে হইব, আমার তো 3 জায়গায় সমস্যা, সার্জারি একটা করলে কীভাবে হবে? তার বললো যে মিলে একটা একটা করে আগে করতে থাকো। আচ্ছা। তারপরে ওষুধ খাইলে আমি হেরতাম 2012 সালে একটা ওষুধ খাইতেছি। আচ্ছা। এই হারে বাদ দিয়া তাই আমি টিভিতে দেখলাম স্যারের এটা, যা যা 2 বছর ধরে দেখতেছি। গেছি গিয়া সাথে সাথে ডাক্তার দিয়েছি, ডাক্তার দেখে তারা মেরাইটা মেরাই দিল, আমি করলাম, করছি মতনে ডাক্তার বললো যে এই সমস্যা তোমার, মানে তোমার ভর্তি হতে হবে, আমি ভর্তি যদি হয় তো হোমো তখনই আল্লাহ মাফ করে। এই জন্য আপনাকে দেখে এরকম কিছু বলেছেন যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন? হ্যাঁ, স্যার বলছে যে তোমার কোনো আর ব্যথা উতা থাকবে না। এই 11 দিন চিকিৎসার পরে আজকে আপনার কি অবস্থা? খুব ভালো লাগতেছে। আপনার সেই ঘাড়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, শরীরে কোনো ব্যথা বলতেই নেই উনি। আলহামদুলিল্লাহ। তোমরা অপারেশন করবো কি, সে অপারেশন অবশ্য তুমি এক জায়গা হইলেও করা যাক, কোনো এক জায়গা তো না, গিরায় সমস্যা, মাজার সমস্যা, পুরাই ঘাড়ের সমস্যা, এই ঘাড়ে এদিকে তো এদিকে মোড় দেওয়া যায় না, এত কঠিন ব্যথা। জি। তাই আল্লাহর কি দিন দেখলাম, দেখার পরে আসলো স্যারের ট্রিটমেন্ট দিল, তখন আল্লাহ এসকা 11 দিনে অনেকে সুস্থ, সেটা বইলা শেষ করা যাইব না। আলহামদুলিল্লাহ। কোনো ডাক্তার এমন কোনো সাজেশন দেয় নাই এইভাবে এইভাবে যাইবে, কিন্তু আমার ঘরের সামনে যে নেই ডাক্তার পদ্ধতি তো আমি জানতাম না। শুধু ওটা একটা না জানার কারণে এতগুলো বছর আপনার কষ্ট করতে হয়েছে। যদি জানতাম তো আমি আর আগে আসলে আমি আর আগে সুস্থ হইতাম। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডি অনেকের কাছে এই মুহূর্তে এটি একটি স্বপ্ন, কারণ অনেকেই আমাদেরকে ফোন করেন যে নতুন নতুন ভিডিও চাই, আমরা নতুন নতুন অনেক কিছু আমরা জানতে চাচ্ছি, অনেক পেশেন্ট সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন এবং তার সমাধান সম্পর্কে আপনারা জানতে চান। এবং স্বপ্ন বললাম এই কারণে, কারণ কিছু পেশেন্ট যখন ফোন করেন তারা এই কথাটাই বলেন যে আমরাও স্বপ্ন দেখি যারা সুস্থ হয়েছেন তাদের কাতারে দাঁড়ানোর জন্য, তাদের পাশে আমরাও দাঁড়াতে চাই, আমরাও বলতে চাই যে আমরাও এখন সুস্থ, কবে আসবো আমরা। হয়তো অনেকে দেশের বাইরে আছেন, আসতে পারছেন না সময় সুযোগের জন্য, অনেকে বিশেষত এই লকডাউনের কারণে অনেকে আসতে পারছেন না, বাট চেষ্টা করছেন। আমরা আশা করি যে এই যে দুর্যোগের সময়টা এটা খুব দ্রুত সময়ের ভিতরে এটা শেষ হয়ে যাবে এবং আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে চলে আসতে পারবেন যারা এই ধরনের সমস্যাটায় ভুগছেন। দর্শক, আমাদের আজকের যিনি পেশেন্ট, গত 15-20 বছর যাবত ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা এবং হাঁটু ব্যথা জনিত উনি সমস্যায় ভুগছিলেন। ওনার এমআরআই রিপোর্টে যেটা দেখা যাচ্ছে যে ওনার PLID ছিল সার্ভাইকেলের 4-5-6 এবং হচ্ছে আপনার L4-5 এবং S1 এবং হচ্ছে ওনার অস্টিওআর্থ্রাইটিস ছিল, গ্রো করেছে যেটা ওনার 2 হাঁটুতেই। তো এই সমস্যাটার কারণে উনি গত 15-20 বছর যাবত উনি কষ্ট পেয়েছেন, বিভিন্ন জায়গায় ডক্টর দেখিয়েছেন, বিভিন্ন ডক্টরের বিভিন্ন মানুষের বিভিন্ন সাজেশনে উনি চলেছেন, বাট কোথাও উনি আর মানে পারমানেন্ট যে সমাধান সেটা কখনো পাননি এবং শেষ পর্যন্ত ওনার জীবনটা বদলে গেছে। কিভাবে
একটি সঠিক তথ্য আসুন ওনার কাছ থেকে আমরা জানি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। মা আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সেলিনা বেগম। সেলিনা বেগম কোথায় থাকেন? ঢাকা মিরপুরে থাকি। ঢাকা মিরপুরে। আচ্ছা, আমরা জানি আপনি একজন হাউসওয়াইফ, আপনার তিন সন্তানের জননী। তো আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার কি সমস্যা নিয়ে এই ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে এসেছিলেন? কি সমস্যা ছিল আপনার? আমার মাজা ব্যথা, ঘাড়ে সমস্যা, পায়ে হাঁটুতে সমস্যা, আমি কোনো কাজ কাম করতে পারতাম না। কত বছর এটা? মাজা তো 10-15 বছর, ঘাড়ে 20 বছর হবে। আচ্ছা, অনেক কষ্ট করেছি, অনেক ওষুধ পানি খাইছি, কোনো কাজে আসে। প্রথম যখন আপনার এই ব্যথাটা শুরু হয়, মানে ঘাড়ের ব্যথাটা দিয়ে শুরু করে 20 বছর আগে, তখন তো আপনি একদম ইয়াং একটা মানুষ। তো এই সময়টা যখন আপনার ঘাড়ে ব্যথা শুরু হয়, আপনি কি ফাইন্ড আউট করতে পেরেছিলেন বা জানতে পেরেছিলেন যে কেন ঘাড়ে ব্যথাটা হয়েছিল? আপনি কি ডাবল দুইটা বালিশ বা এই ধরনের বা কখনো আঘাত পেয়েছেন এমন কখনো মনে হয়েছে? না, এর মানে হিসেবে আপনার একটা টানা কল ছিল, ওই কল টানতাম, বেশি পানি চাপতাম। আচ্ছা আচ্ছা। হেসেম তার বুঝতে পারি নাই যে ঘাড়ে ব্যথা কি জন্য, হেসেমি এমআরআই করছিলাম। ছিল না এরকম ভালো চিকিৎসা করতারি না, বহুত কষ্ট করছি। মানে তার মানে আপনি একজন ইয়াং একটা মানুষ, কিন্তু প্রচন্ড যে ঘাড় ব্যথা, আপনি ঘাড় ব্যথার জন্য ঘাড় ফিরাতে পারছেন না, তার মানে সাংসারিক যে কাজগুলো সেগুলো আপনি আর ঠিক মতো তখন করতে পারছিলেন না। ওনারা সহযোগিতা করেছে আপনাকে সর্বাত্মকভাবে যতটুকু পেরেছে। তো কষ্ট তো লাগতো স্বাভাবিক, যে একে নিজের কষ্ট, তার উপরে পরিবারের জন্য কিছু করতে পারছেন না, সেটার জন্য একটা কষ্ট। সারা রাত্র ওই ওয়ালে লাগে কাল লাগা এইভাবে বসে থাকতাম, শুইলে আর বেশি কষ্ট হইতো। তো অবশ্যই অনেক কষ্ট। এই যে আমরা একদিন দুই দিন আমরা আসলে কষ্টটা সহ্য করতে পারি, কিন্তু দীর্ঘদিন যদি আমাদের এইভাবে যেতে হয়, রাতের পর রাত আপনি দেখা যাচ্ছে হয়তো শুতে পারছেন না, তখন আপনাকে দেওয়ালে পিঠ থেকে আপনাকে বসে থাকতে হচ্ছে। বসে লাগতো, আমার কেউ দর তাইলে আমি কইছি আমার বগলে কেউ আসবে না, আসলে লাগতো আমার গার শিরা পুরা যেত, এতটা কষ্ট হতো, এত কষ্ট হতো। তো একের পর এক ডক্টরের কাছে গিয়েছেন, তারা কি বলেছিল? তারা বলে খালি ওষুধ দেয়, খালি কয় এডি খাইতে থাকেন ঠিক হয়ে যাবে, এটা খাইতে থাকেন ঠিক হয়ে যাবে, ব্যায়াম দেয় কিচ্ছু কাজ আছে, একটু ভালো লাগে আবার যেরকম এরমি, আবার ওষুধ খাইলে আবার ডাক্তার পাল্টাইলাম। এই ডাক্তারের কাছে গেছি, তাই বললো যে না স্যার এটা সার্জারি করতে হইব। তো আমি বললাম স্যার এটা সার্জারি করতে হইব, আমার তো তিন জায়গায় সমস্যা, সার্জারি একটা করলে কীভাবে হবে? তার বললো যে মিলে একটা একটা করে আগে করতে থাকো। আচ্ছা, তারপরে ওষুধ খাইলাম, হ্যাঁ 2012 সালে ওষুধ খাইতেছি। আচ্ছা, এই হারে বাদ দিয়া তো আমি টিভিতে দেখলাম স্যারের এটা যা যা 2 বছর ধরে দেখতেছি। তা আমি তো নাম্বার উড়াইতারি না, ইয়ে করতারি না, দেখে আর সব কিছু করতে পারি না। তা আমার মেয়ে আইসে, আমার মেয়েরে বলছি মা এটা একটু উড়াও তো, তুমি নাম্বারটা একটু উড়াই দাও, আমি একটু কথা বলবো। তো সাথে সাথে নাম্বার উড়াইয়া দিছে, তাহলে স্যারে আপনাকে এই জায়গায় কথা বলছি, কোন কোন ঠিকানায়, ঠিকানা মতন আইসি, আইসি মতন আর পাই না, বিচারতে বিচারতে পাগল হয়ে এসে গা, তাহলে যাইতে গেল ওই সিরিষ্কা তুটে পিছনে সায়া দেখি এই অ্যাডভারেসটা দেখিয়া, তারপরে চিনতে পেরেছিলেন চিন্না, তারখান গেছে গিয়া সাথে সাথে ডাক্তার দেয়াইছি, ডাক্তার দেখা তারা মেরাটা মেরাই দিল, আমি করলাম, করছি মতনে ডাক্তার বললো যে এই সমস্যা তোমার, মানে তোমার ভর্তি হতে হবে, আমি ভর্তি যদি হয় তো হোমো তখন আল্লাহ মাফ করে। এই জন্য আপনাকে দেখে এরকম কিছু বলেছেন যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন? হ্যাঁ, স্যার বলছে যে তোমার কোন আর ব্যথা উতা থাকবে না, তুমি ভর্তি হয়ে যাও। মানে স্যার তার অভিজ্ঞ চোখ দিয়ে অবশ্যই আপনাকে দেখেছেন এবং স্যারের কথা যে খুবই ভালো। আচ্ছা, তো স্যারের আমরা জানি যে আপনি স্যারের আন্ডারে আপনি ভর্তি ছিলেন, কতদিন ভর্তি ছিলেন? না 12 দিন, আজকে 12 দিন, 11 দিন। তার মানে এই 11 দিন আপনি স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা আপনি গ্রহণ করেছেন এবং সকাল বিকাল সন্ধ্যা 3 বেলা করে আপনার র্যাপিডলি আপনার সেই খুবই ভালো ট্রিটমেন্টটা আপনার চলেছে। হ্যাঁ, খুব চিকিৎসা ভালো চলছে। এই 11 দিন চিকিৎসার পরে আজকে আপনার কি অবস্থা? খুব ভালো লাগতেছে। আপনার সেই ঘাড়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, আমার শরীরে কোনো ব্যথা বলতেই নাই এখন, আলহামদুলিল্লাহ। এখন কি আপনি সেই শুয়ে এখন কি আপনার দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে থাকতে হয় বা কেউ যখন কাছে আসে সেই ভয়টা কি এখন কাজ করে? না, আমি ওজুটা করতে পারতাম না, গান নয় এত কষ্ট হয়েছে। এখন সেই কাজগুলো আপনি অনায়াসে করতে পারছেন? জি। দর্শক, মানে এই 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 জিনিসগুলো আমাদেরকে আসলে অনুপ্রাণিত করে, আমাদেরকে আসলে বাঁচিয়ে রাখে, আমাদেরকে আরও নতুন নতুন মানুষের কাছে নিয়ে যেতে আসলে অনুপ্রাণিত করে, আপনাদের জন্য নতুন কিছু করার জন্য। এই যে আমাদের একজন বোন
গত 15-20 বছর যাবৎ যিনি কিনা আপনার ব্যথার জন্য উনি সারা রাত জেগে থাকতেন, দেওয়ালে পিঠ ঠিকিয়ে উনি বসে থাকতেন, কারণ উনি বিছানায় শুতে পারতেন না, কাউকে কাছে আসতে দিতে পারতেন না প্রচণ্ড ব্যথার কারণে। সেই মানুষটা আজকে মাত্র 11 দিনে আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো। দর্শক, এর থেকে বড় নিয়ামত, বড় আশার কথা কি হতে পারে? দর্শক, এই পুরো সময়টায় ওনার হাজব্যান্ড, যেটা আমরা কিছুক্ষণ আগে ওনার কাছ থেকে শুনেছি, যখন উনি বাসার সাংসারিক কাজগুলো করতে পারতেন না, ওনার হাজব্যান্ড এবং ওনার মেয়ে ওনাকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করেছেন। আসুন একটু ওনাদের কাছ থেকে একটু পুরো বিষয়টা একটু জানি, সেই প্রথম থেকে শেষ পর্যন্ত সেই কষ্টের সময়গুলো ওনারা কীভাবে পার করেছেন একটু ওনার কাছ থেকে আমরা একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমরা জানি আপনার সহধর্মিনী গত 15-20 বছর যাবৎ উনি ওনার ঘাড়ে ব্যথা এবং কোমর ব্যথা, হাঁটু ব্যথা জনিত সমস্যায় ভুগেছেন এবং ওনার কষ্টের কিছুটা অংশ উনি আমাদের সাথে শেয়ার করেছেন। যদিও এত বছরের এই কষ্টটা আসলে শুধুমাত্র কিছুক্ষণ বলে আসলে বোঝানোটা সম্ভব না। তো আমরা জানি পুরো সময়টা আপনি ওনার সঙ্গে ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আমাদেরকে যদি একটু বলেন যে ওই সময়টা কেমন ছিল, কতটা কষ্টের ছিল, বা আপনারা কী কী করতেন, কোথায় কোথায় গিয়েছিলেন? কষ্ট বলতে কি, আমি অনেক ডাক্তারের কাছে পিছিয়ে দৌড়েছি জি, ট্রিটমেন্ট দিয়ে কোনো পরিবর্তন কিছুই পাই না। না, ওই ভুলে যদি একদিন যদি ওষুধ খাওয়া বন্ধ হয় তো আবার ব্যথা যন্ত্রণা আবার বুকে আবার আসি, সারারা এমারা করায়, এইটা করায়, এইটা করায়, বিমন্দ টাকা পয়সা খরচ করে কোনো কিছুই পাইলাম, কোনো কিছু কাজ হচ্ছে না, খালি দো খালি যাই আর আহি, টাকা খরচ যায়, কোনো কিছু পাই না। যে অবস্থা সেই অবস্থা, যেই রুগী সেই রুগী। এই গত 15-20 বছর গত হয়ে গেল। আচ্ছা, তো আমরা জানি যে শেষ মুভমেন্টে উনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের বিষয়ে জানতে পারেন এবং সেই অনুযায়ী উনি হয়তো আপনাকে সাজেস্ট করেন যে আমরা এই ডক্টরের কাছে যাব। আমি স্যারের কাছে যখন আসেন জি, আমি স্যারের বলি যে আমার বিশ্বাস আছে স্যারের কাছে গেলে তোমার এই ট্রিটমেন্ট তুমি পাইবা, আমি পাঠাইছি, আমি তুমি যাও, আমার বিশ্বাস আমার অন্তরে কইতে আছে তুমি যাও, স্যারের পরামর্শ নাও, ব্যবস্থা নাও। তা আমি মূর্খ মানুষ, লেখাপড়া জানি না, জি জি, যেটা সত্য কথা। তখন ইনি আমার সাথে মেয়ে আইসে, তো মেয়েরা দেওয়া অ্যাডভাইসটা দিতে আসছে, আমি করতেছি টাকা এনে আনলাম, জলদি করে ফোন নম্বরটা রাখো। তো ফোন নম্বরটা রাখছে মতনই কিছু সময় পরে যে আবার ফোন দিল, মতো স্যারে ফোন রিসিভ করলো, তো ঠিকানা দিল যে এখানে আসলে আমার পাইবে। তো এরপর দিনে আসলাম, আসার পরে স্যারের কাছে ব্যবস্থা নিলাম, স্যারে বললো আমাকে সব কিছু জিজ্ঞাসা করলো কী কী ভাবে সমস্যা, তো হাঁটুর সমস্যা, মাজার সমস্যা, ঘাড়ের সমস্যা, ঘাড়ে লারণ যায় না, আর যেসব ব্যথাটা উঠে দর্ত দেয় না, আমার দর্ত দেয় না, তা ধরতে দেয় না, 10-15 মিনিট পরে ও আবার নিজে নিজে দিয়ে আস্তে আস্তে উঠে, তাই তুমি আমার দর্ত দিলে না, ধরলে একটু হেল্প পাইতা না, ওই হেল্প আমি কি, আমার তো জীবনটা বাইরে যেতে আছে, জীবনটা বেড়ে যাচ্ছে, ব্যথা তীব্র ব্যথা, তুমি এইভাবে ধরতে গেলে আমার মনে করি একটু লাড়া খাইলে আমার লাগে যে আরও জীবনটা বাইরে যায়, এরকম কঠিন ব্যথা হয়। তার জন্য আমি ধরতাম না, নিজে 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 আবার 10-15 মিনিট পরে একটু সুস্থ হইত, তখন আমি কান্দাকাটি করলে কী হইতাম, যাইতাম সারারা খালি কইত অপারেশন করো, তখন অপারেশন করবো কি, সে অপারেশন অবশ্য এক জায়গা হইলেও করা যায়, কোনো এক জায়গা তো না, গিরায় সমস্যা, মাজার সমস্যা, পুরাই ঘাড়ের সমস্যা, এই ঘাড়ে এদিকে তো এদিকে মোড় দেওয়া যায় না, এত কঠিন ব্যথা। তাই আল্লাহর কি দিন দেখলাম, দেখার পরে আসলো স্যারে ট্রিটমেন্ট দিল, তখন আল্লাহ এসকা 11 দিনে অনেকই সুস্থ, বইলার শেষ করা যাইব না আলহামদুলিল্লাহ। এই যে গত 15-20 বছরের যে কষ্ট, এই যে দিনের পর দিন রাত জাগা, দিনের পর দিন এই যে কষ্ট, একটা সময় কি কখনো কি এরকমটা মনে হতো যে কত রাত বসে রইছি নিয়া এই বালিশ বগলে নিয়ে বসে রইছি, ঘুমাইতে পারতো না, সটপট সটপট করতো, ঘুমের ওষুধ না খাওয়াইতাম, একটু ঘুমাইতো, এই আমি নিজে একটু ঘুমাইতে পারতাম না, ঘুমাইতে পারতাম না, সংসারের সব কাজই আমার করে দাম না, মায়া তো মায়ার শ্বশুর বাড়ি চলে যেত গা, তা আসলে আমার এনে 15-20 দিন থাকতো, চলে যেত, আমার এই সব কিছু কোনো গরম মুসা সব কিছু গোছায় গাছায় দিত না, একটু দাঁড়ায় মাঝামাঝি যদি একটু পাক করতো করতো, না হলে আমি নিজেও পাক করতে পারতাম না, আমি পাক করে নিতাম।
কখনো কি এরকম মনে হয়েছে যখন একের পর এক ডক্টরের কাছে যাচ্ছেন বাট ভালো হচ্ছে না, কখনো এরকম মনে হতো না যে আমি হয়তো আর কোনোদিন ভালো হবো না, আমার জীবনটা হয়তো এইভাবেই একটা সময় শেষ হয়ে যাবে, এরকমটা মনে হতো? কথা বলছি, আমার একটা ভাই ছিল মারা গেছে, বাইরে বলছি ভাই কোন জায়গায় ডাক্তার আছে আমার এই ডাক্তারের কাছে নিয়ে আমার একটু ভালো করে দাও, একটা আকুতি ফুলাইতে পারতাছি না ব্যথায়। তো ওই ভাইয়ে ফার্ম গেট একটা ডাক্তারের কাছে আনছিল, হ্যানোনিসের মতন হেরা বলছে, তা রক চাপ খেয়ে রয়েছে পিঠে আরও 10 বছর কথা, তা কী করতে হবো ওষুধ খাইলে যাইবে না, কোনো ডাক্তার এমন কোনো সাজেশন দেয় নাই এইভাবে এইভাবে যাইবে, কিন্তু আমার ঘরের সামনে যে নেই ডাক্তার পদ্ধতি তো আমি জানতাম না, শুধু ওটা একটা না জানার কারণে এতগুলো বছর আপনার কষ্ট করতে হয়েছে। যদি জানতাম তো আমি আর আগে আসলে আমি আর আগে সুস্থ হইতাম। আলহামদুলিল্লাহ, আশা করি যত সদস্য আছে যারা রুগী আছে আর আপনারা সবাই আসেন, আসলে ভালো হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দর্শক আপনারাই নিজেরাই শুনলেন এতক্ষণ, গত 15 থেকে 20 বছরের কষ্ট আমরা একদিনের ব্যথা সহ্য করতে পারি না, আর 15 থেকে 20 বছর এই কষ্টটা বয়ে বেড়ানো, আপনি চেষ্টা করছেন, দিনের পর দিন ডক্টরের কাছে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় আপনি ট্রিটমেন্ট করতেছেন, কিন্তু আপনি ভালো হচ্ছেন না, তখন আমাদের যে মনোবল থাকে সেটা কিন্তু আসলে একটা সময় ভেঙে যায়। কেউ কোনো কোনো পেশেন্টকে আমরা এমনও পাই, আপনাদের সামনে অনেক পেশেন্ট বলেছেন যে আমার তখন ইচ্ছে করে যে আল্লাহ আমাকে এই ব্যথা থেকে তুমি আমাকে উপরে তুলে নিও, আমি আর থাকতে পারছি না। এই যে একটা আকুতি, এই যে আমার এই বোন যেটা বলেছেন যে ওনার একজন ভাই ছিলেন, তার কাছে উনি আকুতি করে বলেছেন যে আমাকে এমন একজন ডক্টরের কাছে নিয়ে যাও যার কাছে গেলে অন্তত আমি সুস্থ হব, আমি তো আর খুঁজে পাচ্ছি না কী করবো, কিন্তু ওনারা সেই সুযোগটা কখনই আসলে পাননি। বাট পরবর্তীতে ওনারা যখন ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের একটা ভিডিও দেখতে পান, তখন মনে হয়েছে, মনের ভিতর থেকে মনে হয়েছে যে না একবার যাই, একবার চেষ্টা তো করে দেখি। সেই অনুযায়ী ওনারা আসেন এবং দেখেন ফলাফল মাত্র 11 দিন, আজকে আমার এই মা আমার এই বোন আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো। এটা যে কত বড় কষ্টের একটা, শুধুমাত্র সেই মানুষটাই জানেন যার উপর দিয়ে এই সমস্যাটা, এই এত বড় একটা ঝড় চলে গেছে। ব্যথা লাগলো বলতে পারি না, কেউ কাছে ব্যথা করে এইগুলোই, মা অসুস্থ ছিল মার কাছে দৌড়াইতাম, ভাই অসুস্থ ভাই এগুলো দৌড়াইতাম, আমি এলাকা সিঁড়ির তো কোনো হাসপাতাল আসি না নাই আমার, আমি খালি দৌড়াইতাম সবার এলে ব্যথা নিজে মরি, তো মুরগিগুলো এলে দৌড়ান লাগছে আমার। দর্শক আপনার মা আপনার ভাই আপনার বোন আপনার আশেপাশেই আছেন, আপনার আপনার একটা সিদ্ধান্ত তার জীবনটা এইভাবে বদলে দিতে পারে, দর্শক এইভাবে বদলে দিতে পারে, কেন আমরা বসে থাকবো, কেন আমরা চেষ্টা করব না? ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য, আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।